আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরে। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 29 জনে। সকালে রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আব্দুল সাত্তার নামে 40 বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরে 70% দগ্ধ ছিল। গত শুক্রবার রাত 8:45 দিকে ফতুল্লার তল্লা চামারবাড়ি বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, মসজিদের সামনের তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় 37 জনকে ভর্তি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত 29 জনের প্রাণহানি হয়েছে। ময়মনসিংহ কেওয়াট খালি পাওয়ার গ্রিড উপকেন্দ্রের কন্ট্রোল কক্ষে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বন্ধ রয়েছে 4 জেলার বিদ্যুৎ সরবরাহ। সকাল 10:30 দিকে কেওয়াট খালি উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার ব্রেকার থেকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত সোমবার দুপুরেও উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পিজিসিডি গ্রিড উপকেন্দ্রের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করছেন তারা। সংস্কার কাজ চলছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলের নিবন্ধন সহ বেশ কিছু মৌলিক বিধানে পরিবর্তন আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ উদ্দেশ্যমূলক। বিএনপির এটাকে প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যে আইন দেশের অধিকাংশ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখতে করা হয় তা কেউ মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান কমিশন দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, 2014 সালে ভোটারবিহীন নির্বাচন এবং 2018 সালে মধ্যরাতের নির্বাচন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বঞ্চিত করা হয়েছে। এই কমিশন একের পর এক গণবিরোধী কাজ করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনের ভূমিকা হাস্যকর বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। একদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। বুধবার রাত 1:00 দিকে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পিটার সিজার্তো। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পিটার সিজার্তো বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর দুদেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সফরে ঢাকা বুদাপেস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। এছাড়া পিটার সিজার্তো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। সফর শেষে আজ সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন। করোনা ভাইরাসে বিশ্ব মৃতের সংখ্যা বেড়ে 9,07,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,80,00,000-এর উপরে। এদিকে প্রাণঘাতী জানার পরও ইচ্ছা করেই করোনাকে কম গুরুত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বল্প বিরতির পর যুক্তরাষ্ট্রে আবার বেড়েছে করোনায় প্রাত্যহিক মৃত্যুর হার। 24 ঘন্টায় মারা গেছে 1,209 জন। করোনা মহামারীতে আক্রান্ত ও মৃত্যু তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে এজাপত মারা গেছেন 1,95,000-এর উপরে, আক্রান্ত 65,50,000-এর কাছাকাছি। প্রাত্যহিক শনাক্তের তালিকায় শীর্ষস্থানে থাকা ভারতে নতুন করে করোনা ধরা পড়েছে 95,500-এরও বেশি। এতে মোট শনাক্ত 44,62,000-এর উপরে। নতুন 1,168 জন সহ এজাবত মারা গেছে 75,000-এর বেশি মানুষ। ব্রাজিলে করোনায় মোট প্রাণহানি 1,28,600 ছাড়িয়েছে, মোট আক্রান্ত 42,000-এর কাছাকাছি। এদিকে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো রোধ করতে করোনার প্রাণঘাতী রূপ রাষ্ট্রীয়ভাবে আড়ালের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে জানান, বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের অনর ও প্রত্যয়ী রূপ দেখাতে এই কৌশল নেওয়া হয়েছিল। দর্শক, এ ছিল এখনকার মতো পর সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।